হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওতে আমরা বলবো নিজেকে একজন সুখী পুরুষ করে তোলার দারুণ কিছু মূলমন্ত্র। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আজকালকার যুগে সুখের সংজ্ঞা অনেকটাই পাল্টে গিয়েছে, সুখ নির্ধারণের মাপকাঠিও কেমন যেন বদলে গিয়েছে। কিভাবে সুখী হওয়া যায়, সে উত্তরে শুধুমাত্র অর্থ বিত্ত প্রতিপত্তির কথাই উঠে আসে। কিন্তু আসলে কি তাই? মোটেই নয়। সুখ হলো সম্পূর্ণ মানসিক একটি ব্যাপার। প্রশ্ন উঠতেই পারে যে এই ফিচারে শুধুমাত্র পুরুষদের কথা কেন বলা হয়েছে, এর পেছনে কারণ আছে বই কি? পুরুষেরা স্বভাবতই একটু চাপা স্বভাবের হয়ে থাকেন, নিজেদের আবেগ খুব বেশি প্রকাশ করতে পারে না। নারীরা অনেকভাবেই আবেগ প্রকাশ করে হালকা হয়ে যান, কিন্তু পুরুষের জন্য কাজটা অনেক বড় কঠিন। আর যেহেতু সুখ একটি মানসিকভাবে হালকা থাকার বিষয়, সেহেতু সুখী নারীর চাইতে সুখী পুরুষের সংখ্যা যেন একটু কম। তবে কিছু কিছু কাজ পুরুষের মনে এই শান্তিটুকু ফিরিয়ে দিতে সক্ষম। এক, অতিরিক্ত করে ফেলবেন না কোনো কিছুই। একজন পুরুষকে নিতে হয় পুরো পরিবারের দায়িত্ব। এটি সত্যিকার অর্থে অনেক বড় একটি মানসিক চাপ। এই চাপের মধ্যে থেকে একটু সুখ খুঁজে পাওয়াই কষ্টকর বটে। তারপরেও মনে রাখবেন, অতিরিক্ত অর্থ করে কিন্তু আপনাকে সুখ দেবে না। আপনি ততটাই সুখী হবে যখন আপনার জীবনে সবকিছুর ভারসাম্য বজায় থাকবে। অর্থের পেছনে অনেক বেশি ছুটলে অনেক কিছুই হারাবেন, সেই সাথে হারাবেন সুখও। তাই ভারসাম্য বজায় রেখে কাজ করার চেষ্টা করুন, অতিরিক্ত কোনো কিছুই করবেন না। দুই, নিজের বন্ধুবান্ধব নির্বাচনে সতর্ক থাকুন। বন্ধুবান্ধব জীবনের অনেকটা অংশ জুড়েই থাকে। পুরুষের ক্ষেত্রে অনেক ধরনের সাপোর্ট বন্ধুদের কাছ থেকে পাওয়া যায়, কিন্তু বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভুল জীবনে দুঃখ নিয়ে আসে। সুসময়ের বন্ধুদের পাল্লায় পড়লে জীবন থেকে একেবারে দূর হয়ে যায় সুখ। নিজের প্রতি আত্মবিশ্বাস কমে যাওয়ার পেছনে এই ধরনের বন্ধুদের অনেক বড় হাত রয়েছে। তাই বন্ধু নির্বাচনের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকেন। শরীরের প্রতি যত্নবান হন। স্বাস্থ্যই সকল সুখের মূল, কথাটি সকলেই জানেন, কিন্তু মানেন না অনেকেই। বিশেষ করে পুরুষেরা নিজেদের স্বাস্থ্য সম্পর্কে নজর খুবই কম করেন। বাইরের অস্বাস্থ্যকর খাবার নারীদের তুলনায় পুরুষ বেশি খান। এছাড়াও ধূমপান, মদ্যপান ইত্যাদি অভ্যাস অনেক পুরুষেরই আছে। এই সকল জিনিস স্বাস্থ্যের পাশাপাশি মনের উপরেও মারাত্মকভাবে প্রভাব ফেলে। মানসিক স্বাস্থ্য নষ্ট হয়, মন থেকে দূর হয়ে যায় সুখ। জীবনসঙ্গিনীকে তার প্রাপ্য সময় দিন। স্বামী বা প্রেমিক পুরুষের অনেক অভিযোগ থাকে যে নিজের স্ত্রী বা প্রেমিকে নিয়ে। স্ত্রী ও প্রেমিকাকে নিজের অশান্তির কারণ বলে ধরে নেন অনেকেই, কিন্তু আসলে কি তাই? একটু ভেবে দেখুন তো, আপনার স্ত্রী বা প্রেমিকা কি কারণে আপনার সঙ্গে তর্ক বা ঝগড়া করছেন, অথবা তিনি আসলে চাইছেনটা কি? দেখবেন বেশিরভাগ তর্ক বা ঝগড়ার মূল কারণ হলো আপনার তার প্রতি ক্রিয়া না করা, সময় না দেয়া। সঙ্গিনীকে তার প্রাপ্য সময় দিয়ে দেখুন এই ছোটখাটো ব্যাপারগুলো তার বাধে কিনা। মনে ক্ষোভ বা দুঃখ পুষে রাখবেন না বেশি দিন। কষ্ট পেলে কিংবা কারুর দ্বারা প্রতারিত হলে রাগ ক্ষোভ দুঃখ পাওয়া যায়, কিন্তু মনের মধ্যে এই সকল জিনিস পুষে রাখলে মানসিক স্বস্তি একেবারেই নষ্ট হয়ে যায়। প্রতিশোধ পরায়ণতা এবং দুঃখ বিলাসী হওয়া সুখী মানুষের লক্ষণ নয়। পুরুষের মধ্যে এই জিনিসগুলো বেশি নজরে পড়ে, কারণ পুরুষ নিজেদের আবেগ প্রকাশ করতে পারে না এবং নিজের মনের কথাগুলো কারোর সঙ্গে সঠিকভাবে শেয়ার করতে চায় না। যদি সুখী হতে চান তবে এই কাজটি বাদ দিন, মনে ক্ষোভ বা দুঃখ পুষে রাখবেন না বেশি দিন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিওটি? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে।